দর্শক যারা লাইভের সাথে আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ইতিমধ্যেই যে সারা বিশ্বে মহামারী হিসেবে যে রোগটি ছড়িয়ে পড়েছে, যে করোনা ভাইরাস, তার প্রাদুর্ভাবে অলরেডি বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে। বাংলাদেশে গত 8 মার্চ সর্বপ্রথম 3 জন রোগী সরকারি তথ্য মতে শনাক্ত করা হয়েছে। সঠিক সংখ্যাটা কত সেটা আমরা জানি না, সরকারি তথ্য নিয়ে সকলেরই একটা সন্দেহ সংশয় রয়েছে, সেটিও আমরা সবাই জানি। এবং সর্বশেষ গতকালকে আমরা দেখেছি যে বিশেষ করে সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা ছিল, সেই প্রেস ব্রিফিংয়ে তারা যে তথ্যটি আমাদেরকে জানিয়েছে যে আপনার আরও 2 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আমরা সবাই ইতিমধ্যেই জানি যে এই ভাইরাসটি খুব স্বল্প সময়ের মধ্যে ছড়িয়ে যায়, যেহেতু এটি ছোঁয়াচে বলা চলে যে রোগ, যে মানুষের হাঁচি কাশি সংস্পর্শের মাধ্যমে খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে। যেখানে আমেরিকা, ইংল্যান্ড, চায়না, ইতালির মতো দেশ এটি নিয়ে একটা বিপর্যয়ের পড়েছে, ইভেন তারা ন্যাশনাল ক্রাইসিসে একটা ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে বাধ্য হয়েছে। ইভেন দেখা যাচ্ছে যে সেখানে রেস্টুরেন্ট, দোকানপাট, অফিস আদালত অনেক প্রতিষ্ঠানই বন্ধ ঘোষণা করা হয়েছে, যে শুধুমাত্র ইমার্জেন্সি কাজ ছাড়া মানুষকে বাইরে যেতে নিষেধ করা হয়েছে। তো এটা হচ্ছে উন্নত বিশ্বের একটা ব্যবস্থা। সেখানে বাংলাদেশের মতো ঘন বসতিপূর্ণ ছোট্ট একটা দেশ যদি না করুক আল্লাহ, যদি এখানে আক্রান্ত হয়, অলরেডি তো হয়েছে, সেখানে যদি আক্রান্ত মানুষ যদি দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, তাহলে যে এই মহামারী সংকট মোকাবেলায় আমাদের দেশের সেই সক্ষমতা নাই। সরকারের এমপি মন্ত্রীরা যতই চটকদার কথা বলুক না কেন, সান্ত্বনামূলক কথা বলুক না কেন, সরকারের না আমাদের দেশের বিদ্যমান বাস্তবতায় সেই ধরনের অবকাঠামো কিংবা আমাদের সেই স্কিল পার্সন নাই। ইভেন করোনা যদি আক্রান্ত হয়, সেখানে হ্যাঁ চিকিৎসাটা খুব একটা বেশি মানে উন্নতমানের প্রয়োজন হয় না, কিন্তু তারপরেও তাদেরকে যে আলাদা রাখা, যেটা কোয়ারেন্টাইনের কথা বলা হয়েছে, মানুষ স্বভাবত কারণেই যখন তাকে বেঁধে ধরে কোনো নিয়মের মধ্যে ফালানো হয় সে সেটা পালন করতে বাধ্য হয়। কিন্তু একজন মানুষকে আক্রান্ত হওয়ার পর যদি সরকার বলে যে বাসায় সে সেলফ কোয়ারেন্টাইনে থাকবে, এলাকার লোকজন মনিটরিং করবে, এটি কখনোই সম্ভব না। ইতিমধ্যেই প্রবাসীরা অনেকেই তাদের নিজের এলাকায় চলে গেছেন, দেখা যায় তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেছেন কিংবা দেশের বিভিন্ন জায়গা চষে বেড়াচ্ছেন। সেখানে তারা যদি আক্রান্তরা যদি 2-4 জন থেকে থাকে, তো চিন্তা করেন যে তারা কীভাবে এই ভাইরাসটি ছড়াচ্ছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে ইতালি থেকে যে 142 জন নাগরিক এসেছিল, তাদেরকে প্রথমে আশকোনা হজ ক্যাম্পে রাখার ব্যাপারে আলোচনা হয়েছিল বা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটি কিন্তু সরকারি লোকজন আইডেন্টিফাই করতে পারেনি। প্রথমে ফেসবুকে লেখালেখি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু সরকারি কর্মচারী কর্মকর্তা যারা দায়িত্বশীল আছেন তারা জানতে পেরেছেন। এবং কালকের প্রেস ব্রিফিংয়ে আমরা যেটা জেনেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্রের মাধ্যমে, যে আপনার তারা ফেসবুকের কল্যাণে জানতে পেরেছে। তো এখন আমরা যেটা বলেছি যে বারবার এই যে একটা মহামারী সংকট যেটা সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছে, বিশ্বের অর্থনৈতিক অবস্থা তথা বিভিন্ন দেশের অবস্থা খুব শোচনীয় পর্যায়ে নেমে আসছে, সেখানে বাংলাদেশ সরকারের অনেক আগে উচিত ছিল কার্যকর পদক্ষেপ নেওয়া, কিন্তু সরকার যে পদক্ষেপ এ পর্যন্ত নিয়েছে সেটা খুবই অপ্রতুল আমাদের কাছে মনে হয়। আল্লাহ না করুক যদি মানুষ এভাবে আক্রান্ত হতে থাকে, একটা বিপর্যয় এদেশেও নেমে আসবে। তার আগে আমরা সরকার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাবো যে দলমত নির্বিশেষে সবাই যেন এই সংকট মোকাবেলা এগিয়ে আসে, এবং সরকারকে আমরা অনুরোধ করবো যে তারা অহংকার কিংবা গরিমায় না ভুগে তারা যেন সকল রাজনৈতিক দল, ব্যক্তি, প্রতিষ্ঠান সমূহকে নিয়ে একটি জাতীয় ঐক্যের ডাক দেয় এবং সেই ঐক্যের মাধ্যমে এই সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়। ইতিমধ্যেই আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সব প্রণোদিত হয়ে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে, কারণ যেহেতু ক্লাসগুলো একটি মানে হচ্ছে যে অনেক শিক্ষার্থীরা থাকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে, অনেক শিক্ষার্থীদের আনাগোনা হয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকা টিএসসিতে, যেখানে খুব সহজেই দ্রুত ছড়িয়ে পড়তে পারে, কারণ নানান ধরনের মানুষের এখানে আনাগোনা রয়েছে। সেই জায়গা থেকে আমরা আমাদের উদ্বেগ জানিয়েছি, বিশ্ববিদ্যালয় বন্ধের আহ্বান জানিয়েছি। পাশাপাশি ছাত্রাধিকার পরিষদ গতকালকে যে ছাত্রাধিকার পরিষদের নেতৃবৃন্দ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে, আশা করি যে সরকার সেটি গুরুত্বের সাথে নিয়েছে এবং অতি দ্রুতই একটা সিদ্ধান্ত তারা ঘোষণা করবে।
তবে আমরা ইতিমধ্যেই যে আপনার আজকে যে ডাকসুর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে এ বিষয়ে আলোচনা করেছি যে আমরা যতই প্রস্তুতিমূলক ব্যবস্থা নেই না কেন, ভাইরাস যদি এক দুজন বিশ্ববিদ্যালয় আক্রান্ত হয় তখন বিশ্ববিদ্যালয়ের অবস্থা খারাপ হয়ে যাবে, অসংখ্য শিক্ষার্থী আক্রান্ত হবে, সেই ধরনের সিচুয়েশনে যাতে আমাদের না পড়তে হয় সেজন্য আমরা ক্লাস পরীক্ষা সাময়িক সময়ের জন্য স্থগিত করার আবেদন জানিয়েছি। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসনও একটি কার্যকর সিদ্ধান্তে আসবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা জানি যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও আসলে সরকারের কনসার্ন ছাড়া তারা চাইলেও সিদ্ধান্ত নিতে পারে না, সেজন্য আমরা সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানাবো, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, যে অচিরেই যেন শিক্ষা প্রতিষ্ঠানের মতো ক্রাউডপূর্ণ এলাকাগুলোতেও যেন জনসমাগম না হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন বন্ধ ঘোষণা করা হয়, পাশাপাশি যেসব জায়গায় লোক সমাগম বেশি হয় সেখানে যেন সরকার নিরুৎসাহিত করে লোক সমাগম না হওয়ার জন্য, এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা আহ্বান জানাবো যে আপাতত কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি, মিছিল, মিটিং যেন না থাকে। পাশাপাশি সাধারণ মানুষের প্রতি আমরা আহ্বান জানাবো যে আপনি আমি আমাদের সচেতনতাই পারে এই রোগ থেকে অনেককে রক্ষা করতে, সুতরাং আপনার আমার সচেতনতাটা খুবই প্রয়োজন। আপনার আশপাশে আক্রান্ত কেউ আছে কিনা বা আক্রান্তের সেই রোগের সিমটম দেখা যাচ্ছে কিনা, যদি দেখা যায় তাকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিন, কিংবা সরকারি যে হেল্পলাইন রয়েছে সেখানে ফোন করে অন্তত তার বিষয়ে প্রতিকার নিন। সবচেয়ে মোস্ট কথা হচ্ছে যে আমাদের সবার নিরাপত্তা আমাদেরই নিশ্চিত করতে হবে, সুতরাং সরকারের দিকে চেয়ে না থেকে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আমরা আহ্বান জানাবো, ছাত্র ছাত্রীদের প্রতি আমরা আহ্বান জানাবো, আপনারা সরকার সিদ্ধান্ত না নিলেও স্বপ্রণোদিত হয়ে ক্লাস পরীক্ষা বর্জন করুন, কারণ সবাইরই নিজের জীবনকে নিরাপদ করতে হবে। ধন্যবাদ সকলকে।